बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद सबाई केमन आसो? आशा करी आल्लाह रहमते सबाई भालो आसो एवं आल्लाह रहमते एवं तुम्हारे दया दुआए आमो भालो आसी। तो आजकेर अनलाइन क्लासे तुम्हारे सबाई के धन्यवाद। आजकेर आमरा आलोचना करब बांगला द्वितीय पत्रेर तृतीय अध्यायेर द्वितीय परिच्छेद द्विरुक्ति शब्द। द्विरुक्ति शब्द निये आमरा आजके आलोचना करब। देखो द्विरुक्ति शब्द एई निये आजके आमादेर आलोचना। द्विरुक्ति शब्द अर्थ कि, द्विरुक्ति माने कि बा द्विरुक्ति अर्थ कि? द्विरुक्ति हच्छे दुई बार उक्त हयेछे एमन। द्विरुक्ति अर्थ कि? दुई बार उक्त हयेछे एमन किछुके बला हय द्विरुक्ति। हच्छे द्विरुक्ति आर द्विरुक्ति कि? এই দ্বিরুক্তি শব্দ হচ্ছে বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ ও অনুকার শব্দের দুইবার দুইবার ব্যবহারে বা দুইবার ব্যবহার করলে যে সম্প্রসারিত অর্থ পাওয়া যায় প্রকাশ করে সেটাকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। তাহলে সবাই বুঝতে পেরেছ যে পরপর দুইবার ব্যবহার করলে যে আমরা সম্প্রসারিত অর্থ পাবো সেটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ। আর এই দ্বিরুক্তি শব্দের আবার অপরটা নাম আছে, সেটা হচ্ছে শব্দদত্ত। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি না, দ্বিরুক্তি অর্থ দুইবার উক্ত হয়েছে এমন, এটাকে বলা হয় দ্বিরুক্তি। আর আর কাকে বলতেছে? যে এই হচ্ছে দুইবার যে শব্দ পদ এবং অনুকার শব্দের যে দুইবার ব্যবহার করলে আমরা যে একটা সম্প্রসারিত অর্থ পাচ্ছি এটাই হচ্ছে দ্বিরুক্তি শব্দ। আর দ্বিরুক্তির আরেকটা নাম আছে, এ দ্বিরুক্তি শব্দের অপর নাম হচ্ছে শব্দদত্ত। দেখো শব্দদত্ত এর হচ্ছে দ্বিরুক্তি শব্দের অপর নাম। এখন দেখো এই দ্বিরুক্তি শব্দকে আবার নানা রকম ভাগ করা যায়। দ্বিরুক্তি শব্দে নানা রকম ভাগ আছে, এই ভাগগুলো দেখো। এক নম্বরে আছে দেখো শব্দের দ্বিরুক্তি। একটা শব্দের দ্বিরুক্তি, একটা হচ্ছে পদের দ্বিরুক্তি, আরেকটা হচ্ছে ধ্বন্যাত্মক বা অনুকার। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো দ্বিরুক্তি শব্দ নানা রকম হতে পারে, একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, একটা পদের দ্বিরুক্তি, আর একটা হচ্ছে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। এখন দেখো এই শব্দের দ্বিরুক্তি, এই শব্দের দ্বিরুক্তি আবার চার ধরনের। শব্দের দ্বিরুক্তিকে আবার চার ধরনের, শব্দের দ্বিরুক্তি চার ধরনের। দেখো এই শব্দ দ্বিরুক্তি যদি চার ধরনের হয়, এখানে আছে সমশব্দের একটা দ্বিরুক্তি আছে, সমার্থক শব্দের একটা দ্বিরুক্তি আছে, বিপরীত শব্দের একটা দ্বিরুক্তি আছে, আবার বিকৃত অর্থ একটা বোঝায়। যেমন দেখো এখানে যদি আমরা সমশব্দের একটা দ্বিরুক্তি করি, সমশব্দ যদি একটা দ্বিরুক্তি বের করি, সমশব্দ মানে সমান সমান দুটি শব্দ, এদিও দ্বিরুক্তি হয়। যেমন দেখো আমরা যদি দেই ফোঁটা ফোঁটা, যদি দিই তাও কিন্তু এটা দুটো সমান সমান দুটো শব্দ, এটাকে বলা হয় সমশব্দের দ্বিরুক্তি। আবার যদি বলি সমার্থক শব্দের দ্বিরুক্তি, সমার্থক শব্দের দ্বিরুক্তি যদি বলি, তাহলে দেখো সমার্থক আমরা কিন্তু বলতে পারি ধন দৌলত। যদি আমরা দেই ধন দৌলত, এই ধন যা দৌলত কিন্তু তাই সমার্থক শব্দের দ্বিরুক্তি। যদি দেই বিপরীত শব্দের দ্বিরুক্তি, বিপরীত যদি দেই, যদি দেই ভালো, তাহলে আমরা এখানে দিলাম মন্দ, এটাও কিন্তু সমার্থক শব্দের বিপরীত শব্দের দ্বিরুক্তি, এটা এটাও কিন্তু বিপরীত শব্দের দ্বিরুক্তি। আরেকটা আছে দেখো বিকৃত বলতে বুঝাচ্ছি আমরা,
বিকৃত মানে শব্দের বিকৃত ঘটাবে। যেমন দেখো এখানে রকম যদি আমরা দেই, রকম কিন্তু একটা আছে, কিন্তু আমরা যদি দেই সকম, এই যদি দেই রকম সকম, দেখো রকম বলে কিন্তু আমরা একটা জিনিসকে বুঝতে পারি, কিন্তু সকম বলে কিন্তু কোনো কিছুই নেই, যার কারণে এখানে শব্দের একটা বিকৃত লাভ করছে। তাই আমরা এখানে আমরা বিকৃত অর্থটাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটা শিখলাম কিনা, শব্দের বিরক্তি আবার চার ধরনের, একটা হচ্ছে সমশব্দের, একটা সমার্থক, একটা বিপরীত, একটা বিকৃত। এটা গেল। আমরা এখানে দেখো এটা যদি মুছে দিই, তারপর আছে দেখো পদের বিরক্তি। এই পদের বিরক্তি আবার দুই ধরনের, পদের বিরক্তি দুই ধরনের, পদের বিরক্তি আবার দুই ধরনের, একটা হচ্ছে সমপদের আর একটা হচ্ছে বিভক্তির যুক্ত, হচ্ছে বিভক্তির পদের। দেখো এখানে হচ্ছে, দেখো এখানে যদি আমরা দেই পদের বিরক্তি দুই ধরনের, এখানে দেব হচ্ছে কে দুটো পদ, দুটো পদ, পদের একই বিভক্তি থাকবে, দুটো পদের একই বিভক্তি থাকবে, এবং এবং ওখানে কোনো বিভক্তি এবং শব্দের কোনো পরিবর্তন হবে না, এটাকে বলা হবে পদের বিরক্তি। যেমন দেখো ঘরে ঘরে যদি এরকম লিখি আমরা, ঘরে ঘরে, ঘরে ঘরে আলো জ্বলছে, দেখো এখানে ঘরে, এখানে ঘরে, তাহলে পদের বিরক্তি এখানে দেখো বলছে কি দুটো পদ থাকবে, আবার একই বিভক্তি থাকবে। দেখো দিন ওখানে বলছিলাম আমরা একটা, এখানে দেখো এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, তাহলে দেখো বিভক্তির কোনো পরিবর্তনও হয়নি, আবার শব্দেরও কোনো পরিবর্তন হয়নি, একই, দেখো সব একই অবস্থানে আছে, এটাকে বলা হয় পদের বিরক্তি। আর একটা পদের বিরক্তি আছে বিভক্তি, এখানে বলছে কি পরে হচ্ছে দ্বিতীয় শব্দের একটু আংশিক পরিবর্তন হবে, দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তন দ্বিতীয় পদের, তাহলে দ্বিতীয় পদে যদি আংশিক পরিবর্তন হয়, যদি আমরা এরকম দেই যে দুধে ভাতে, দুধে ভাতে, এখানে দেখো বলছি দ্বিতীয় পদের আংশিক পরিবর্তন হবে, এখানে দুধ আছে, দুধে এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, এখন দেখো দুধে ভাতে, তাহলে দ্বিতীয় পদের আংশিক পরিবর্তন হয়েছে, এটাও হচ্ছে পদের বিরক্তি। তাহলে বিরক্তি আমরা একটা পেলাম হচ্ছে বিরক্তি শব্দ, এই পদের বিরক্তি দুই ধরনের, একটা পেলাম আমরা কি বিভক্তিও থাকবে শব্দও ঠিক থাকবে একটা বিরক্তি, আর একটা হচ্ছে পদও ঠিক হচ্ছে, পদের দ্বিতীয় পদের একটু আংশিক পরিবর্তন হবে কিন্তু বিভক্তি যা ছিল তাই থাকবে, এটা হচ্ছে, এটা হচ্ছে পদের বিরক্তি। এখন আমরা যাচ্ছি, আমরা আগে দেখলাম শব্দের বিরক্তি, পরে দেখলাম পদের বিরক্তি, আর এইবার আমরা যাব অনুকার বা ধন্যাত্মক বিরক্তি। খেয়াল করো খেয়াল করো অনুকার, অনুকার বিরক্তি আবার চার ধরনের, অনুকার বিরক্তি আবার চার ধরনের, কেমন দেখো মানুষের, মানুষের ধ্বনির, মানুষের ধ্বনির অনুকার, মানুষের ধ্বনির অনুকার কেমন, এই যে আমরা যদি বলি অনুকার ধ্বনি কি, অনুকার ধ্বনি হচ্ছে কাল্পনিক স্বাভাবিক অনুকার বিশিষ্ট, এগুলোকে বলা হয় হচ্ছে অনুকার বা ধন্যাত্মক বিরক্তি। এখন দেখো এগুলো কিন্তু আমরা কল্পনা করি, আমরা কিন্তু এগুলোকে, এগুলো কল্পনা করি, তাই আমাদের ভিতরে এগুলো আসে। যেমন দেখো মানুষের ধ্বনির আকৃতি যদি আমরা দিই, ওই মানুষের ধ্বনির অনুকার যদি আমরা দিই, যেমন দেখো মানুষ হাউমাউ করে কাঁদে,
কিন্তু মানুষ কি হাও মাও এই উচ্চারণটা হাও মাও এরকম করে কাঁদে? কখনোই না। আমরা এটা অনুকরণ করেছি যে মানুষের কান্নাটা হাও মাও হতে পারে। সেরকম যেমন ধরো মানুষের ধ্বনির আকৃতি আছে, হাও মাও দিতে পারি আমরা। হাও মাও দিতে পারি, তারপর মানুষ আর কি বাচ্চারা যে কাঁদে ট্যাটা করে কাঁদে ট্যাটাও দিতে পারি। এবার দেখো মানুষের জন্তুর অনুকৃতিও আমরা দিতে পারি। জন্তুর ধ্বনির অনুকৃতি হামা করে কাঁদে, যেমন জন্তুর ধ্বনি কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, কুকুর কি আদৌ ঘেউ ঘেউ করে ডাকে? কিন্তু না, আমরা এটা অনুকরণ করি এবং কল্পনা করি, তাই আমরা দেখ যেমন ঘেউ ঘেউ কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, যেমন দিই ঘেউ 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 করে ডাকছে তাই। আবার দেখো এটা হচ্ছে জন্তুর অনুকৃতি, আমরা মিউ মিউ দিতে পারি, কোকিলেরা কু কু দিতে পারি, কিন্তু আসলে কি কোকিল কু কু করে ডাকে? কিন্তু এরকম আমরা এগুলোকে কল্পনা করি বা অনুকরণ করি তার জন্যে জন্তুর। আমরা যদি দেই বস্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি যদি দেই তাহলে আমরা যদি বলি যে গাছ মড়মড় করে ভেঙে পড়লো, এই যে মড়মড় গাছকে আদৌ মড়মড় করে এই ভাঙার সময়? কিন্তু আমরা এটা অনুকরণ করি, কল্পনা করি তার জন্যে। আর একটা দিই আমরা অনুভূতিজাত, কাল্পনিক, আমরা কল্পনা করি। যেমন দেখো যদি মশা আমাদের কামড় দেয়, আমরা কিন্তু সেখানে একটা থাপ্পড় মারি, কিন্তু আমরা দেখতে পাই না যে আসলে মশাটা ওখানে বসেছে কিনা, এটা আমরা কল্পনা করি। তো যদি বলি মশা কুটকুট করে কামড়াচ্ছে, তখন কিন্তু আমরা এটা কল্পনায় নিয়ে আসি, কুটকুট। কুটকুট এখন দেখো তাহলে আমরা আজকের আলোচনা করলাম যে দ্বিরুক্তি শব্দ, এই দ্বিরুক্তি শব্দ তিন প্রকারে আমরা নানা রকম হতে পারে, তার মধ্যে আমরা তিন প্রকার নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধ্বনাত্মক বা অনুকার দ্বিরুক্তি। এবার এর আবার বিভিন্ন রকম ভাগ আছে, সে ভাগগুলো আমরা দেখলাম এবং এর উদাহরণগুলো আমরা দেখলাম। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু আমি দ্বিরুক্তি শব্দ নিয়ে আলোচনা করলাম, তোমাদের বাসায় একটা কাজ দিই, তোমরা বাসার কাজটা লিখে নাও। বাসার কাজ লিখে নাও। দ্বিরুক্ত অর্থ কি? তারপর লেখো দ্বিরুক্তি কাকে বলে দিই। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? দ্বিরুক্ত শব্দের অপর নাম কি?
কোনগুলো পদের বিরক্তি? কোনগুলো শব্দ বিরক্তি? ঠিক আছে, এগুলো সব লিখে নাও এবং বাসায় এগুলো ভালো মনোযোগ দিয়ে পড়বা এবং সাবধানে চলবা। যতক্ষণ পারো ঘরের ভিতরে ঘরে থাকবা, বাইরে বের হওয়ার দরকার নাই। তা আজকে অনলাইন ক্লাসে এই বিরক্ত শব্দ নিয়ে যেটুকু আলোচনা করলাম এটুকুই, আর তোমাদের সামনের দিন আমি অন্য একটা ক্লাস নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।